বাদ্য বাজনা ও স্লোগানে মুখর ডিসি বইমেলা। শনিবার সকালে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় শুরু হয়েছে ডিসি বইমেলা। বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বাংলাদেশের নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ। পরে ফিতা কেটে ও প্রদীপ প্রজ্বলন করে দুদিনব্যাপী বইমেলার আনুষ্ঠানিকতা শুরু। খুবই আনন্দিত, কারণ হচ্ছে যে সারা বিশ্বেই আজকে যে প্রবাসীরা আছেন আমাদের দেশে, তাদের যে মাতৃভাষার প্রতি, বইয়ের প্রতি যে মমতা, যে ভালোবাসা, এটা তারই একটা প্রতিফলন। বইমেলা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেই আমি মনে করি। উদ্বোধনী পর্বে অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, মুক্তিযোদ্ধা নুরুন নবী, সাংবাদিক রোকেয়া হায়দার ও ছড়াকার লুৎফুর রহমান রিটন। জাতীয় সঙ্গীত পরিবেশন করে স্থানীয় বর্ণমালা সংগঠনের বিভিন্ন বয়সী শিল্পীরা। কানাডা সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এসেছেন কবি, সাহিত্যিক, লেখক, শিল্পীরা, এসেছেন দুই বাংলার বাঙালিরাও। এখন বিকাশেবাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। আমি খুবই হ্যাপি এবং আমরা এটা চতুর্থ বইমেলা, আমরা সব সব দিক দিয়ে রেডি, সবাই পরিশ্রম করে। নিউ ইয়র্ক বইমেলাতে আমি অংশগ্রহণ করেছিলাম ভার্জিনিয়াতে এসে, আবার এই রকম বইমেলার ফ্লেভার পেয়ে আমি ভীষণ আপ্লুত, ভীষণ খুশি। ডিসি বইমেলা 2023-এ আমাদের সবকিছুর সমন্বয় একটা সফল বইমেলা আমরা উপহার দিতে যাচ্ছি, যেটা শুরু আজকে হলো। মেলায় ছিল বিষয়ভিত্তিক আলোচনা, সেমিনার, চিত্রকলা প্রদর্শনী, স্বরচিত কবিতা ও ছড়া পাঠ। বইয়ের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। বাংলাদেশ ও প্রবাসের 10টি প্রকাশনী সংস্থা স্টল দিয়েছে এবারের বইমেলায়। ডিসি বইমেলার এবারের স্লোগান বিশ্বজুড়ে বাংলা বই। বেশ কয়েক বছর ধরে এই মেলা উত্তর আমেরিকার শিল্প, সাহিত্য ও সংস্কৃতির এক নতুন ক্ষেত্র তৈরি হয়েছে, পরিণত হয়েছে মিলন মেলায়। বইমেলা চলবে স্থানীয় সময় রোববার পর্যন্ত। হাসরুজ্জামান সাকি, সময় সংবাদ, হলিডে ইন ভার্জিনিয়া।